আসসালামু আলাইকুম, বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম, পরে বিস্তারিত। মহড়া চলছে আসল টার্গেট ইসরায়েল বলছে ইরান। সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ হতাহত নয়। মিয়ানমারে 30 জনকে হত্যা, চারিদিকে পোড়া লাশ। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ পুলিশ ইউনিট গঠন করল তালেবান। আরেকটি মার্কিন যুদ্ধ জাহাজে করোনার হানা। এবং সর্বশেষ জানিয়ে দিব অমিক্রনের তাণ্ডবে সতর্ক ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। মহড়া চলছে আসল টার্গেট ইসরায়েল বলছে ইরান। সম্প্রতি পারস্য উপসাগরে সামরিক মহড়া চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে এই মহড়ার উদ্দেশ্য ইসরায়েলের কাছে একটি সতর্ক বার্তা পাঠানো। শুক্রবার ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার জেনারেল হোসেন সালামি এ কথা বলেন। ইসরায়েল ইরানের পরমাণু ক্ষেত্রগুলোতে হামলা চালাতে পারে বলে উদ্বিগ্ন দেশটি। এর মধ্যে পাল্টা ইসরায়েলকে হুমকি দিল ইরান। এই মহড়া পরিচালনার দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। মহড়ায় সমুদ্রের বিভিন্ন টার্গেটে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল পরীক্ষা চালানো হয়। IRGC প্রধান জেনারেল হোসেন সালামি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, এই মহড়ার একটি স্পষ্ট বার্তা রয়েছে। ইরান ইসরায়েলকে সত্যিকার অর্থেই সাবধান করতে চায় যে তাদের ভুলের কি পরিণতি হতে পারে। তারা ভুল পদক্ষেপ নিলে আমরা তাদের হাত কেটে ফেলবো। মহড়া আর সত্যিকার যুদ্ধের একমাত্র পার্থক্য হচ্ছে মিসাইল ছোড়ার দিকে। ইরানি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি জানান, বিভিন্ন ক্লাসের মোট 16টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এগুলো সফলভাবে টার্গেটকে ধ্বংস করতে পেরেছে। ইরানের এমন মহড়ার নিন্দা জানিয়েছেন ব্রিটেন। দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের এমন আচরণ আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। আমরা ইরানকে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাই। সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি সহ হতাহত নয়। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলায় 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাংলাদেশি সহ 7 জন। ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র বলে দাবি করছে সৌদি সরকার। শুক্রবার বিষয়টি জানিয়েছেন সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, হুতিদের ছোড়া রকেট হামলার ইয়েমেনের সীমান্তবর্তী জিজান প্রদেশের একাধিক বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতরা সৌদির নাগরিক। হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির সরকার। হামলার দায় স্বীকার করেননি বিদ্রোহী গোষ্ঠীটি। এর আগে শুক্রবার ইয়েমেনের সেনায় হুতিদের সামরিক ক্যাম্পে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, 2015 সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সেনা দখলে নেয় দেশটির ইরান সমর্থিত শিয়াপন্থী হুতি বিদ্রোহীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি। ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। 2015 সালের মার্চে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাইসিভ স্টর্ম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট। স্কুল, বাজার, হাসপাতাল, জানাজার নামাজ সহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হয় লক্ষাধিক বেসামরিক মানুষ, আহত হয় আরো অনেকেই। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইয়েমেন। মিয়ানমারের 30 জনকে হত্যা, চারিদিকে পোড়া লাশ। মিয়ানমারের কায়াহ রাজ্যের দেশটির সেনাবাহিনী 30 জনকে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে নিহতদের মধ্যে বয়স্ক নারী, পুরুষ ও শিশুও রয়েছে। ব্রিটিশ নিউজ এজেন্সি রয়টার্স মানবাধিকার গোষ্ঠী স্থানীয় গণমাধ্যম ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এই প্রতিবেদন প্রকাশ করেছে। কারেন্নি মানবাধিকার গ্রুপ বলছে, শনিবার তারা কায়াহ রাজ্যের হিপ্রোস শহরে মো স্বগ্রামে মিয়ানমারের বাস্তুচ্যুত মানুষদের পুড়িয়ে দেওয়ার লাশ পেয়েছেন। গোষ্ঠীটি এক ফেসবুক পোস্টে এই অমানবিক এবং বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনী জানিয়েছে তারা অনির্দিষ্ট সংখ্যক অস্ত্রধারী সন্ত্রাসীকে হত্যা করেছে। সেনাবাহিনী আরো জানায়, যাদেরকে হত্যা করা হয়েছে তারা 7টি গাড়িতে ছিলেন এবং সেনাবাহিনী তাদের থামার সংকেত দিলেও তারা থামেননি। মানবাধিকার গোষ্ঠীগুলো যে ছবি শেয়ার করেছে তাতে ট্রাকে পোড়া লাশের অংশ বিশেষ দেখা গেছে। মিয়ানমারের অন্যতম বড় বিদ্রোহী গোষ্ঠী কারেননি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স জানিয়েছে লাশগুলো তাদের সদস্যদের না। তবে তারা জানিয়েছে দ্বন্দ্ব সংঘাত থেকে পালিয়ে মানুষ তাদের কাছে আশ্রয় চাচ্ছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, শুক্রবারের গুলির ঘটনা তিনি শুনছিলেন। মুমূর্ষুমূহ গুলি চালায় তিনি ঘটনাস্থলে যাননি। ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে এই ব্যক্তি বলেন, সকালে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি চারিদিকে পোড়া লাশ, নারী ও শিশুদের পরিধেয় পড়েছিল বলেও জানান তিনি। 2020 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক বাহিনী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি কে গ্রেপ্তার করে ক্ষমতায় দখল করে। সেই থেকে মিয়ানমারের টালমাটাল অবস্থা বিরাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় বিশেষ পুলিশ ইউনিট গঠন করল তালেবান। আফগানিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে 170 সদস্য নিয়ে একটি পুলিশ ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে তালেবানের অন্তর্বর্তী সরকারের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। শনিবার আফগানিস্তানের স্থানীয় খামা নিউজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। উচ্চ শিক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীর অধীনে এই বিশেষ ইউনিটের সদস্যদের 30 দিন প্রশিক্ষণ দেওয়া হবে। উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী লুৎফুল্লাহ খায়ের খাও জানান, শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় নতুন বিশেষ ইউনিটের প্রয়োজনীয়তা আবশ্যক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষা তাদের শক্ত ঘাঁটির মতোই গুরুত্বপূর্ণ। তালেবানের আচরণ নিয়ে অসংখ্য অভিযোগ আসার পর শিক্ষা প্রতিষ্ঠানের সুরক্ষায় বিশেষ ইউনিট গঠনের ঘোষণা দেওয়া হল। আরেকটি মার্কিন যুদ্ধ জাহাজে করোনার হানা। করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর একটি মার্কিন যুদ্ধ জাহাজ দক্ষিণ আমেরিকায় মোতায়েনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। জাহাজটিতে 100-এরও বেশি সেনা রয়েছে। মার্কিন নৌবাহিনী গতকাল শুক্রবার জানিয়েছে, যুদ্ধ জাহাজ USS মিলওয়াউকি গুয়ান্তানামো বে নেভাল স্টেশনে অবস্থান করছে। জাহাজটিকে এখন এই দক্ষিণ আমেরিকায় মোতায়েন করা হচ্ছে না। নিকটবর্তী নৌঘাঁটি মেপোর্ট থেকে সেখানে একটি জাহাজ মোতায়েন করা হয়েছে এবং 14 ডিসেম্বর জাহাজটির আমেরিকায় দক্ষিণাঞ্চল কমান্ডের দিকে রওনা করেছে। মার্কিন নৌবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজের যে সমস্ত সেনা করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছে তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তবে জাহাজের কত সেনা করোনা পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছে মার্কিন নৌবাহিনীর ওই বিবৃতিতে তা পরিষ্কার করা হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, সংক্রমিত সেনা সদস্যদের কয়েকজনের মধ্যে সামান্য কিছু লক্ষণ দেখা যাচ্ছে, তবে তারা করোনা ভাইরাসের কোন ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন তা নিশ্চিত নয়। 2019 সালের শেষ দিক থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ে এবং এ পর্যন্ত আমেরিকাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। অমিক্রনের তাণ্ডবে সতর্ক ভারত। ভারতে অমিক্রন পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সবশেষে একদিনে দেশটিতে 415 জনের দেহে অমিক্রন শনাক্ত হয়েছে। এরই মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, এমনকি মুম্বাই দিল্লি গুজরাটেও বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজ্য রাত্রিকালীন কারফিউ নানা বিধি নিষেধ জারি করেছে স্থানীয় প্রশাসন। মহারাষ্ট্রে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের পাশাপাশি পাঞ্জাব ও উত্তরপ্রদেশের স্থানীয় নির্বাচন স্থগিত করা হয়েছে। করোনার নতুন ধরন অমিক্রনে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ ভারতেও প্রতিদিন হচ্ছে আক্রান্তের নতুন নতুন রেকর্ড। সবশেষ 24 ঘন্টায় অমিক্রনে আক্রান্ত হয়েছে 415 জন। এরই মধ্যে মহারাষ্ট্রেই শনাক্ত শতাধিক। রাজধানী নয়াদিল্লি ছাড়াও তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাট সহ অন্তত 17টি রাজ্যে ভয়াবহভাবে বাড়ছে অমিক্রন আক্রান্তের সংখ্যা। বড়দিনকে কেন্দ্র করে এরই মধ্যে বিভিন্ন প্রদেশে রাত্রিকালীন কারফিউ সহ নানা বিধি নিষেধ জারি করেছে কর্তৃপক্ষ। আগামী 7 দিনের জন্য রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত যে কোনো ধরনের গণজমায়েত নিষিদ্ধ করেছে মুম্বাই প্রশাসন। এমনকি কোনো বিয়ের অনুষ্ঠানেও শতাধিক মানুষ উপস্থিত হতে পারবেন না শহরটিতে। দুবাই ফেরত যাত্রীদের মুম্বাই প্রবেশের ক্ষেত্রে অন্তত 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়া যাত্রীদের 2 ডোজ টিকা নেওয়া সহ অবশ্যই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। এমনকি অমিক্রন পরিস্থিতিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে পাঞ্জাব ও উত্তরপ্রদেশে স্থানীয় নির্বাচন স্থগিত করেছেন রাজ্যগুলোর হাইকোর্ট। এদিকে অমিক্রন পরিস্থিতি পরিদর্শনে ইতিমধ্যে মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু সহ 10টি রাজ্যে স্বাস্থ্য কর্মকর্তাদের প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়া অমিক্রন রুখতে করোনার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত হাতে নিয়েছে মোদি সরকার। এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, করোনা পরীক্ষা, টিকা কার্যক্রম জোরদারের পাশাপাশি বিধি নিষেধ আরোপের উপর জোর দেন তিনি।